গুড মর্নিং ফ্রেন্ডস, শীতকালের মোটামুটি সব গাছই করে ফেলেছি, শুধু গোলাপটা আমার কাছে ছিল না, তাই এই ছোট ছোট গোলাপ গাছগুলো নিয়ে এসেছি। সাইজে ছোট কিন্তু ফুল এসে গেছে। এবার এগুলোকে রিপটিং করতে হবে যাতে মিডিয়া ঠিক থাকে এবং ফুল আরও পাওয়া যায়। তার জন্য কিভাবে মিডিয়া তৈরি করব আর কি করে গাছ লাগাবো সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমি এই গাছগুলো সব 6 ইঞ্চির টবেই লাগাবো। তার জন্য এই যে মিডিয়া তৈরি করেছি আমি, এগুলো মিশিয়ে নেব। এখানে 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ সিন্ডার বা ঘ্যাস এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট আছে। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবং এইটুকু 6 ইঞ্চি পটের জন্য আমি 1/2 মুঠো মতো মিক্সচার নিচ্ছি। মিক্সচার বলতে এখানে অল্প হাড়কুচি, শিংকুচি, খুরকুচি, নিমখোল, বাদাম খোল আর সর্ষের খোল মেশানো আছে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর আমি টবে দিয়ে দেব। পুরো ব্যাগটা কেটে নিতে হবে এরকমভাবে। এবার আমি এই মিডিয়াটাই টবের মধ্যে দিয়ে দিলাম। গ্রো ব্যাগের মাটিটা সাইড দিয়ে হালকা হালকা করে একটু ভেঙে নিতে হবে শিকড়ে, যাতে চোট না লাগে। এই গ্রো ব্যাগের মাটির চাকা কিছুটা ভেঙে আমি এই আমার তৈরি করা মিডিয়ার মধ্যে গাছটাকে আমি দিয়ে দিলাম। খুব সাবধানে মাটিটাকে ভাঙতে হবে যাতে শিকড়ের মধ্যে আঘাত না লাগে। এই যে আমার গাছটা বসানো হয়ে গেছে। এবার এই গাছটাকে আমি একদিন শিশিরও পাবে এরকম জায়গাতে এবং মোটামুটি ছায়া থাকবে এরকম জায়গাতে 1-2 দিন রেখে দেব। আমার এই 6টা গোলাপ গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে। এখন আশা করি ভালো খুব রেজাল্ট পাবো কদিনের মধ্যেই। 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ সিন্ডার এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট, এই অনুপাতে আমি মাটিটা নিয়ে নিয়েছি এবং তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি আর একটু সর্ষের খোল আর নিম খোল মিশিয়ে মোটামুটি আমি মাটিটা তৈরি করেছি। মিক্সচারের পরিমাণ খুবই কম। মেন মিডিয়াটাই হচ্ছে 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ সিন্ডার আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আমি এই আমার এই গোলাপ গাছগুলোকে একদম ছায়াতে রেখে দিয়েছি। এই জায়গায় সারাদিনে কোনো রোদ আসবে না, 2 দিন ছায়াতেই রাখবো, তবে এই জায়গায় শিশির পরে একদম খোলা জায়গা। এবার আমি এগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সিন্ডার দেওয়াতে বা বালি যারা ইউজ করবেন বালি দেওয়াতে গাছের গোড়ায় বেশি জল জমবে না, সেটা গাছের পক্ষে খুব ভালো হবে। মিডিয়া যত ঝুরঝুরে থাকবে তত শীতের গাছ খুব ভালো হবে। কেমন লাগলো আমার এই গোলাপ গাছ প্রতিস্থাপন আমাকে অবশ্যই জানাবেন। গাছ যখন ফুলে ভরে যাবে তখন আবার আমি আপডেট দেবো।